জিএসএস সন্ত্রাসীরা শুরু থেকে ইসলামের বিরোধিতা করে আসছে মন্তব্য করে কেএনএফ এর পক্ষ থেকে বান্দরবানের সাম্প্রতিক যৌথ বাহিনীর অপারেশন এবং তাদের অবস্থান সম্পর্কে ব্যাখ্যা দিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করা হয়েছে। বুধবার 19 অক্টোবর সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এক ভিডিও বার্তায় লেফটেন্যান্ট পাবিক নামে কেএনএফ এর এক সদস্য সবাইকে নমস্কার জানিয়ে বলেন, কেএনএফ কখনো সরকারের বিপক্ষে ছিল না। দেশের সরকার হিসেবে আমরা যতটুকু পারি সম্মান প্রদর্শন করে সমঝোতার পথ বেছে নিয়েছি, তাই আমরা পিছু হটেছি। এমনিতেও যৌথ বাহিনীর উপর কেএনএফ এর হামলা করার কোনো ইচ্ছে ছিল না। কেএনএফ এর উচ্চ মহলের নির্দেশে আমরা পিছু হটেছি। তিনি আরও বলেন, জেএসএস সন্ত্রাসীরা শুরু থেকেই ইসলামের বিরোধিতা করে আসছে। সেই পার্বত্য চুক্তির আগে থেকেই, এর আগেও তাদের অনেক ইতিহাস আছে। তারা 1000-এরও বেশি বাঙালি পরিবারকে হত্যা করেছে। কেএনএফ পক্ষ থেকে সবাইকে নমস্কার। নানেকতে রাঙা চিবাই কান বুক না। কেএনএফ কখনো সরকারের বিপক্ষে ছিল না। দেশের সরকার হিসেবে আমরা যতটুকু পারি সম্মান প্রদর্শন করে সংযতার পথ বেছে নিয়েছি, তাই আমরা পিছু হটেছি। এমনিতেই যৌথ বাহিনীর উপর কেএনএফ এর হামলা করার কোনো ইচ্ছা ছিল না। কেএনএফ এর উচ্চ মহলের নির্দেশে আমরা পিছু হটেছি। জেএসএস সন্ত্রাসীরা ইসলাম বিরোধিতা করে আসছে সেই শান্তি চুক্তির আগ থেকে। এর আগেও অনেক ইতিহাস আছে। বাঙালি 1000 পরিবারের বেশি হত্যা করেছে। শুধু বাঙালি নয়, তিন পার্বত্য জেলায় বসবাসরত মারমা, বম, তঞ্চঙ্গা, পাংখুয়া, খিয়াং, মরো জাতির অনেক গুণীজনদের হত্যা করেছে। তার প্রমাণস্বরূপ ফেসবুকের বিভিন্ন টাইম লাইনে দেখতে পাবেন। জেএসএস সন্ত্রাসীদের অভিযোগ, ইসলাম ধর্ম সম্প্রসারণ করার জন্য এই পাহাড়ের বুকে ইসলাম প্রচার করছে এবং কেএনএফ ক্যাম্পে ইসলামিক গ্রুপ বা বিদেশি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গ্রুপদের প্রশিক্ষণ দিচ্ছে। এমন মিথ্যাচার তথ্য দিয়েই মূলত আমাদের ক্যাম্পে যৌথ বাহিনীর হামলা চালানো ফন্দি আটে। কেএনএফ এর সাথে কোনো জঙ্গি সংগঠনের সম্পৃক্ততা নাই, অথচ জেএসএস এর মূল দাবি ছিল পার্বত্য চট্টগ্রামের সামরিকায়ন এবং ইসলাম সম্প্রসারণ বন্ধ করা। কিন্তু জেএসএস দের তথ্য অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে কোনো জাতির উপর অভিযান চালানো কি সাংঘর্ষিক নয়? এই কম্বিং অপারেশনে চলার সাথে সাথে জেএসএস এর চুক্তির লিপিবদ্ধতার একাত্মতার প্রকাশ করেছেন নয় কি? শান্তি চুক্তির 40 বছরে বেশি হলেও সেই চুক্তির বাস্তবায়ন পর বড় বাধা জেএসএস সন্ত্রাসীর সভাপতি সন্তু লারমা নিজেই। সেই চুক্তিতে অস্ত্র জমা দেওয়ার কথা থাকলেও সন্তু লারমার নেতৃত্বে সামান্য নষ্ট হয়ে যাওয়া এবং ব্যবহার অযোগ্য এমন অস্ত্র জমা দিয়েছে। গত 12 তারিখ যৌথ অভিযানে জেএসএসটাই মূলত অ্যাম্বুশে থেকে সেনাবাহিনীদের গুলি করেছিল এবং সেনাবাহিনীর ব্যবহৃত অস্ত্র কেড়ে নিয়েছিল। তবে সেই দায়ভার কেএনএফ এর উপর চাপানো হয় এক সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা ডিজিএফআই থেকে। সেই বন্দুকযুদ্ধে উভয় পক্ষেই কয়েকজন নিহত এবং আহত হয়েছে একের অধিক। সেই বন্দুকযুদ্ধের জেরে সেনাবাহিনীর কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের সাধারণ জনগণদের উপর বর্বরিচ আগ্রাসন চালানো হচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। পার্বত্য নিউজের পক্ষ থেকে এই ভিডিও বার্তার সত্যতা সম্পর্কে জানতে চাইলে কেএনএফ কর্তৃপক্ষ এই ভিডিও সত্যতা স্বীকার করেন।